গ্রুফ কাটা বলে করেন যেটা ডিজাইনটা করা হইছে আলাদা চাপ লাগানো আর আলাদা চাপ লাগানো এটা আচ্ছা পুরো ভিতরে কিন্তু নকশা করা চার পুরো ফুল নকশা দেয় কিন্তু এটা পুরোটাই নকশা দিয়ে করা প্লাস গোল্ডেন কালার করা চার গদি আছে এখানে একদম মনে করেন যে কাঠের উপরে হাতে নকশা করা ডিজাইনগুলো আমাদের একদম সলিড পায়াগুলো হচ্ছে ভিক্টোরিয়া কিন্তু ভিক্টোরিয়ার ভিতরে করা আছে একদম সলিড সেগুন কাঠের ভিতরে করা আমাদের এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডাইনিং টেবিল এটা মার্বেলের ডাইনিং টেবিল খুব কম বাজেট চেয়ার তো দেখেন আপনি অনেক হেভি চেয়ার তো করা এটা शोरूम सप्ताह সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শক যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তাদের ইমো WhatsApp নাম্বার কিন্তু ভিডিওতে অলরেডি আমরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বর্তমানে আমরা আজকের এই ভিডিওগুলোতে আপনাদেরকে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট দেখাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমাদের সাথে আজকে রয়েছে তপু ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিবেন জি ভাই আমাদের ঠিকানা হচ্ছে বাড্ডা ফুলজুরি ফার্নিচার আমাদের আসার লোকেশন হচ্ছে বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে আচ্ছা 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 ফুলজুরি ফার্নিচার চারতলা বিশিষ্ট ভবন প্লাস আমাদের ডান পাশে আছে এএমজি হসপিটাল এএমজি হাসপাতাল একবার পাশের বিল্ডিং জি একদম সাথের বিল্ডিং এ আমাদের আচ্ছা আচ্ছা আজকে আপনাদের দেখাবো কিছু ডাইনিং টেবিলের এক্সক্লুসিভ নতুন নতুন ডিজাইনের ডাইনিং টেবিলগুলো দেখাবো ভাই সেগুন কাঠের ডাইনিং টেবিল কেউ যদি নিতে চায় সর্বনিম্ন কত বাজেটের ভিতরে ডাইনিং টেবিল সর্বনিম্ন পাবে আপনি 35000 টাকা আচ্ছা আচ্ছা এই পাশে একটা দেখি একবার সেগুন কাঠের ডাইনিং সলিড কালারের ভিতরে তাই তো এই একটা আছে দেখেন অনেক সুন্দর ডিজাইন লাভ ডিজাইন বলে এটাকে মাঝে কিন্তু সলিড কালারের ডিজাইন করা আছে একদম মনে করেন যে কাঠের উপরে হাতে নকশা করা ডিজাইনগুলো আমাদের একদম সলিড পায়াগুলো হচ্ছে ভিক্টোরিয়া কিন্তু ভিক্টোরিয়ার ভিতরে করা আছে একদম সলিড সেগুন কাঠের ভিতরে করা আমাদের ছয়টা চেয়ার দিয়ে এটা ছয়টা চেয়ার দিয়ে করা আছে ছয়টা চেয়ার দিয়ে করা আছে ওগুলো প্লাস এগুলো হচ্ছে আপনার পিতল রং করা এগুলো আচ্ছা পিতল করা আর কি হ্যাঁ পিতল করা চেয়ারে পিতল করা আছে এটা আপনারা দেখতে পারেন আর পাশাপাশি আমরা যদি এই পাশে দেখাই পাশাপাশি আরেকটা আছে আপনার একদম নতুন ডাইনিং এটা হাতিলের ডাইনিংটা অনেক সুন্দর ডাইনিং এটা সিম্পলের ভিতরে অনেক সিম্পল ডিজাইন চাই সেই ক্ষেত্রে এটা দেখতে পারবেন অনেক ভালো এগুলো সলিড মেহগনি কাঠ দিয়ে করা আমাদের প্লাস মেহগনি কাঠের উপরে আপনারা লেকার পলিশ করে আপনারা এটা হচ্ছে আমাদের তুর্কি ভেলভেট সুইট ভেলভেট ফেব্রিক দিয়ে করা আমাদের এটা আচ্ছা আচ্ছা ওকে এটাও আপনারা দেখতে পারেন আমরা পেছনে আরেকটা একটু দেখাই দেখি কম বাজেটে এটা আরেকটা আছে দেখেন এই দিকে এটা হচ্ছে আপনার ওক কাট ভিনিয়ার দিয়ে করা আছে এটা অনেক সুন্দর ডাইনিং এটা আচ্ছা এইটা দেখেন চেয়ারটা সিম্পল ভিতরে এটাও সুন্দর চেয়ার আপনার আচ্ছা আচ্ছা ওকে এটাও আপনারা দর্শক দেখতে পারেন যাদের আসলে কম বাজেট এগুলো স্টার্টিং কত থেকে শুরু হবে এগুলো এগুলো স্টার্টিং থাকবে আপনার 30000 থেকে শুরু 30000 টাকা থেকে শুরু করে আপনারা নিতে পারবেন তো যারা সেগুন কাঠের ভিতরে একটু মোটামুটি রাজকীয় মডেলের ভিতরে নিতে চান আপনারা এই ডিজাইনটা দর্শক দেখতে পারেন খুবই চমৎকারের ভিতরে হবে এটাও 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল জি ভাই এটাও 6 চেয়ারের ভিতরে এটা প্লাস আপনার গোল্ডেন কালার প্লাস কাট কালার দুইটা কালার মিক্স করে করা আমাদের এটা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর ডিজাইনগুলো একটু দেখলে বুঝতে পারবেন যেগুলো হাতে সব নকশা করা আমাদের আচ্ছা গর্জিয়াস নকশা করে করা হয়েছে এগুলো কাঠের টপ প্লাস উপরে আছে গ্লাসে দেয়া করা আমাদের এটা আচ্ছা চমৎকার একটা ডিজাইন এটা 6টা চেয়ার দিয়ে আপনার এটা এই চেয়ারটা দেখাই ভালোভাবে দেখেন চার পুরো ফুল নকশা দেয় কিন্তু এটা পুরোটাই নকশা দিয়ে করা প্লাস গোল্ডেন কালার করা চার গদি আছে এখানে আচ্ছা প্লাস টেবিলের পায়া চেয়ারের পায়াতে একদম সেম নকশা করা আছে ভিক্টোরিয়া পায়া দেয়া জি ভিক্টোরিয়া পায়ার ভিতরে করা ওকে আমরা একটু এখানে মনে হয় এগুলো গ্রানাইট না মার্বেলের এগুলো হচ্ছে মার্বেলের ভিতরে করা হইতো আচ্ছা মার্বেলের ভিতরে করা আছে খুবই সুন্দর ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ফ্রেমটা হচ্ছে চিটাগং সেগুন কাঠের ভিক্টোরিয়া পায়াতে করা ফ্রেমটা আচ্ছা আর উপরেটা আছে মার্বেলের টপ দেওয়া এটা ওকে এগুলো 6 চেয়ারের এটা 6 চেয়ার মার্বেলের ডাইনিং টেবিল ভাই শুরু কত থেকে আপনাদের এখানে মার্বেলের ডাইনিং আমাদের শুরু হয়েছে আছে 65000 থেকে শুরু 65000 টাকা থেকে শুরু আচ্ছা এই পাশে আরেকটা ডাইনিং টেবিল আমরা দেখছিলাম জি এদিকে আরেকটা আছে দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন আচ্ছা এটা কাপড়টা একদম ম্যাচিং করে করেছি আমরা কাঠের কালারের সঙ্গে কাঠের কালারের সাথে ম্যাচিং করে কাপড় করেছি হ্যাঁ এই কালারটা করা হয়েছে খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডিজাইনের
যাদের প্রয়োজন হয়। হ্যাঁ এছাড়া গোলের ভেতরে আমরা মার্বেলের একটা ডাইনিং টেবিল দেখছি, মার্বেল ডাইনিং টেবিল, এটা অনেক সুন্দর ডাইনিং, এটা মুভ সিস্টেমের। আচ্ছা জি, আর চেয়ার হলো আপনার এটা দিয়ে ছটা চেয়ার। আপনারা যদি নিতে চান আমরা এই পাশ থেকে একটু দেখাই ভাই। এই পাশে একটা মার্বেল ডাইনিং টেবিল আমরা দেখছি, খুবই সুন্দর ডিজাইন। হ্যাঁ, এই ডিজাইনটা দেখতে পারেন, এই ডিজাইনটা দেখেন, অনেক সুন্দর ডাইনিং টেবিল এটা। আচ্ছা জি, এটা দেখেন, এটা চেয়ারটা দেখেন, এটা হলো ছয়টা চেয়ার দিয়ে ডাইনিং টেবিলটা। সাইড দিয়ে কাঠের বডি আছে, সুন্দর করে কালার করা, কিলো প্লাস আপনার ফিনিশিং গুলো দেখেন, অনেক হেভি দিয়ে করা এটা। আচ্ছা আচ্ছা, ওকে। তো এই ডাইনিং টেবিলটাও আপনারা দর্শক দেখতে পারেন, মার্বেলের ডাইনিং টেবিল, খুব কম বাজেটে আপনারা ফুলজুরি ফার্নিচারে পেয়ে যাবেন। আচ্ছা, পাশাপাশি এই পাশে আরেকটা আনকমন মার্বেল দেখেন যে এটা একদম আনকমন, একদম নতুন আসছে এটা। আচ্ছা, আমরা যদি দেখাই সবগুলো মার্বেল, মার্বেল যদি টপ চেঞ্জ করতে চায় টপের কালার তো ভাই যেকোনোটা চেঞ্জ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে মার্বেলে যত ডাইনিং টেবিল আছে আপনি মার্বেল চাইলে যে কোনোটাই নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাতে প্রাইস কোনো ডিফারেন্স হবে না, জাস্ট আপনার টেবিল টেবিল যদি চেঞ্জ করে সেই ক্ষেত্রে আপনার প্রাইস ডিফারেন্স হবে, আর মার্বেল যেটা চান ওটাই দেওয়া যাবে। আচ্ছা ওকে, আর এই যার একটা আছে মনে করেন যে অনেক সুন্দর ভিতরে সিম্পল ভিতরে এটাও করা, এই চাটাও দেখেন অনেক সুন্দর। আচ্ছা জি ওকে, এটাও আপনারা দর্শক দেখতে পারেন যাদের যেটা আসলে ভালো, এটা কিন্তু ভিক্টোরিয়া পায়ের ভিতরে করা প্লেন নকশা দিয়ে করা এটা। আচ্ছা, এটাও আপনারা দেখতে পারেন। হ্যাঁ ওকে, তো যার যেটা আসলে ভালো লেগে থাকে আপনারা স্ক্রিনশট দিবেন। ওকে, আর ওই পাশ থেকে আমরা দুই একটা দেখাই দিই, আসলে রাউন্ড শেপের ভেতরে এই পাশে আরও একটা মার্বেল ডাইনিং টেবিল আছে, এটাও আপনারা দেখতে পারেন। রাউন্ড শেপের ভিতরে এর একটা ডিজাইন আছে একদম নতুন ডিজাইনটা। আচ্ছা, এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পারবেন। হ্যাঁ আচ্ছা, এই ডিজাইনটাও আপনারা দেখতে পারেন, মার্বেলের সাথে প্লাস আপনার কাপড়ে কিন্তু কালার মিল আছে, অনেক সুন্দর এটা। আচ্ছা আচ্ছা, তো এই পাশ থেকে আরেকটা দেখছিলাম আনকমন একবারে, যে এটা একদম আনকমন, একদম নতুন ডিজাইন এটা। চেয়ার তো দেখেন আপনি, অনেক হেভি চেয়ার দিয়ে করা এটা, চেয়ারের শেপ গুলো একটু দেখেন আপনি, অনেক সুন্দর ব্র্যান্ড করা, কিন্তু এটা ইঞ্জিন করে করা, মেহগনি কাঠ দিয়ে। জি, মেহগনি কাঠ দিয়ে করা আমাদের এটা। টেবিলের পায়াটা একটু দেখাই আমি, টেবিলের পায়াটাও খুবই সুন্দর, অনেক সুন্দর শেপ করে নিয়েছে, কিন্তু ভালো আছে এটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফিনিশিং দেখবেন, মানে কোয়ালিটি দেখবেন, ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন, মাল না কিনলে আমাদের এখানে ভিজিট করে যাবেন, মানে কোয়ালিটি দেখবেন, প্রোডাক্ট দেখবেন, যদি ভালো লাগে তারপরে নেবেন আপনি। ওকে, এছাড়া সেগুন কাঠের ভিতরে অনেকে মার্বেল দিয়ে নিতে চায়, আপনারা এই ডাইনিং টেবিলটা দেখেন, এই যার একটা আছে দেখেন, এটাও সিম্পলি ভিতরে ডাইনিং টেবিলটা, এটা জাস্ট গদি, তো আমার গদি আছে, সিটে গদি আছে, বাট এটা কিন্তু একদম ফাঁকা আছে। আচ্ছা, অনেকে সিম্পল চেয়ার চাই, এই জন্য তাদের জন্য আমার এই চেয়ারটা করে রাখছি, অনেক সুন্দর বসে আরাম পাবেন সব চেয়ারে আপনারা। আচ্ছা, তো মোটামুটি তো অনেক ডাইনিং টেবিল দেখলাম ভাই, এগুলো নেওয়ার সিস্টেম কি, আপনারা কিভাবে ডেলিভারি দিচ্ছেন, ইএমআই অপশন আছে কিনা আপনাদের? জি, ইএমআই অপশন আছে, আপনি ইএমআই 6 মাস 3 মাস 1 বছর করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর কেউ যদি সরাসরি আসতে চায় কিভাবে আসবে, আবার একটু লোকেশন? হ্যাঁ, আমাদের সরাসরি যদি আসতে চান আমাদের এখানে ঢাকা উত্তর বাড্ডা, আচ্ছা, ফুলজুরি ফার্নিচার বাড্ডা জিজ্ঞাসা হসপিটালের ঠিক অপোজিটে। আচ্ছা, চারতলা বিশিষ্ট ভবন, ফুলজুরি ফার্নিচার, সপ্তাহে 7 দিনে খোলা থাকে, সপ্তাহে 7 দিনে খোলা আছে। আচ্ছা আচ্ছা, তো দর্শক যারা নিতে চান, আসলে অনেক ডাইনিং টেবিলের কালেকশন আছে, আপনারা আসবেন এসে দেখে শুনে পছন্দ করে। ভাই, ঢাকার বাইরে কি আপনারা কুরিয়ারে দেন কিনা বা পিক আপে দেন কিনা? কুরিয়ার অনেকে, অনেক কাস্টমার কুরিয়ারে করে নেয়, ঢাকার বাইরে থাকে, কুরিয়ার করে নেয়, অনেকে আপনি দেখেন 4-5টা মাল নিলে ওরা পিক আপে নিতে চায়, সেক্ষেত্রে পিক আপ আমরা ঠিক করে দেই, আমাদের দায়িত্ব পৌঁছে দিব মাল। আচ্ছা, দর্শক যারা নিতে চান আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই সুন্দর ডাইনিং টেবিলগুলো নিতে পারেন। তো দর্শক, এটা হচ্ছে একবারে বাড্ডা যে মেইন রোড, একবারে মেইন রোডের সাথেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই যে ফুলজুরি ফার্নিচার, আর ফুলজুরি ফার্নিচারের পাশের বিল্ডিংটাই কিন্তু আপনারা দেখছেন এএমজেড হাসপাতাল, একবারে হচ্ছে নিচতলা থেকে চারতলা একটা শোরুম ফুলজুরি ফার্নিচার, আর রাস্তার ঠিক উল্টা পাশে আপনারা পেয়ে যাবেন হচ্ছে
আপনারা এই পাশে দেখছেন এটা হচ্ছে বাড্ডা জেনারেল হাসপাতাল, আর এই হাসপাতালের ঠিক বিপরীত পাশেই কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন ফুলজুরি ফার্নিচার। সপ্তাহে সাত দিনে খোলা, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন।